আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শামসুনার স্মৃতি উত্তরা কিষেন হসপিটালে ক্লিনিক নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ছোট একটা ইস্যু নিয়ে অনেকে আসেন ইদানিংকার দেখা যায় যে অনেক হাউস ওয়াইফ আসেন যে আমি প্রচুর কাজ করি আমি হাঁটার সময় পাই না আমি তো সংসার সব কাজই করছি তাহলে হাঁটার কি প্রয়োজন আপনাদের উদ্দেশ্যে বলছি হাঁটাটা হচ্ছে এমন একটি ব্যায়াম বা এমন একটি কায়িক শ্রম যেই শ্রমে আপনার ইনসুলিন সিক্রেশন বৃদ্ধি পাবে এবং আপনার যদি ব্লাড সুগার থেকে থাকে অবশ্যই ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে এবং ওজন নিয়ন্ত্রণে থাকবে খুব সহজেই কিন্তু আপনি যদি শুধুমাত্র ঘরে কাজ করেন প্রচুর কাজ করছেন ভালো কথা কাজ করতে করতে আপনি একটা সময় পরিশ্রান্ত হয়ে যান সেই পরিশ্রান্ত হয়ে গেলে যেটা করেন আমরা অতিরিক্ত ঘুমিয়ে পড়ি বা বা ঘুমাই কেউ কেউ অতিরিক্ত প্লাস্ট্রেশনে পড়ে যাই অনেকে অতিরিক্ত খেয়েও ফেলি সেই ক্ষেত্রে আমি বলবো হাউস ওয়াইফ মানেই শুধুমাত্র গৃহকর্মের কাজ করার জন্যই আমাদের লাইফটা যেন সীমাবদ্ধ না থাকে আমাদের খেয়াল করতে হবে আমাদের নিজেদেরও একটি গন্ডি তৈরি করতে হবে আমাদের নিজেদেরও একটি আনন্দের জায়গা খুঁজে নিতে হবে আমাদেরও যেন একটি মানে এমন একটি সুন্দর সময় থাকে যেন সেই সময়টা শুধুমাত্র আমার জন্য থাকে সেই জন্যই তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা যারা হাউস ওয়াইফ কাজ করতে করতে হাঁটার সময় বের করতে পাচ্ছেন না তাদের উদ্দেশ্য বলবো আপনারা হয় সকালে নয় বিকালে অথবা সন্ধ্যার পর বা আফটার ডিনারে একটা নির্দিষ্ট টাইমে হাঁটার অভ্যাস গড়ে তুলুন এমনভাবে হাঁটার অভ্যাস তৈরি করেন যাতে এবং একটি নির্দিষ্ট স্থানে যে হাঁটার অভ্যাসটা করুন হতে পারে এটা কোনো পার্ক হতে পারে কোনো একটা সোসাইটির কোনো একটা খোলা জায়গা বা কোনো একটা ইসের ভেতরে কম্পাউন্ডের ভেতরে আপনি হাঁটতে যেতে পারেন এবং হাঁটতে যাওয়ার পর আপনি লক্ষ্য করুন আশেপাশে আপনারই সমবয়সী বা আপনার মন মানসিকতার আশেপাশে কেউ হাঁটতে এসেছে কিনা তাদেরকে নিয়ে আপনি একটি মোটামুটি সংগঠন করুন অথবা আপনি একটি গ্রুপ তৈরি করুন এই গ্রুপ তৈরি হলে যেটা হবে বা একটি আপনার একটি মানে ফ্রেন্ড সার্কেল বা আমি বলবো হাঁটার সঙ্গী জোগাড় করুন কেন এতে আপনার দুটো লাভ হবে নির্দিষ্ট টাইমে হাঁটার জন্য একটি তাগিদ অনুভব করবেন এবং হাঁটতে গেলে আপনি দেখবেন আপনার মনটা অনেকটা ফুরফুরে থাকবে শরীরটা তো অবশ্যই ফুলফুরে থাকবে